डीजे बापी डू शाइट नंबर पोल हेलो 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 कोई हाथताली कर सकले एक बार जो हाथताली दाओ शुरू हो दामर नृत्य একটিবার হাততালি দাও ডাবলের নৃত্যে দেখুন কেমন ভাবে হাতে করে সকলে বসে যান বসে গেলে দেখতে পাবে সব বসো
দেখুন কেমন ভাবে চোখে লবণ বেঁধে ডাবরের নৃত্য। চোখে লবণ বেঁধে কেমন ভাবে ডাবরের উপরে নৃত্য হচ্ছে দেখুন। সকলে একবার জোরে হাত তালি মারুন, দেখবেন ডাবর নাচ আপনাদের দেখাবো, খুবই সুন্দর ডাবর নাচ হবে। কিন্তু অতি খুব কষ্টের নাচ, যাই হোক দেখবেন ডাবর নাচ খুব ভালো লাগবে আপনাদের। এত সুন্দর ডাবর উপরে নৃত্য, হাত তালি কই জোরে তালিয়া। কত সুন্দর ডাবল ডাবল নৃত্য করছে, হাত তালি কই জোরে হাত তালি। হাততালি জোরে হাততালি, দেখুন জল ভর্তি ডাবর, তার উপরে একটি ঘটি প্রদীপ আছে, কেমন ভাবে একটু বোতলে করে জল আনলে খুব ভালো হয় দাদা। দেখুন জল ভর্তি ডাবর কেমন ভাবে মাথায় করে নিয়েছে, দেখুন সবাই জোরে হাত তালি। সবাই জোরে হাত তালি দাও। হাততালি দেখুন কেমন ভাবে, দেখুন
দেখুন এত সুন্দর নৃত্য আপনাদের সামনে দেখাচ্ছে। আপনারা জোর করে একটু হাত তালি দিয়ে সহযোগিতা করুন, জোর করে। বাহ, কত সুন্দর ডাবল নৃত্য, ভালো লাগছে তো? দেখুন আপনাদের মনোরঞ্জন করার জন্য উনি কতটা ব্যালেন্স নিয়ে খেলা করছে, তাই বলছে শিল্পীকে সহযোগিতা করার জন্য আপনারা জোর করে হাততালি দিন, একটু জোর ফুটে হাততালি দিন সবাই মিলে। ওনাকে একটু উৎসাহ দিন হাততালি দিয়ে। হাততালি কেন? সকল মায়ের উদ্দেশ্যে বলছি হাততালি দিয়ে দাও। একটি ডাবরে জল ভর্তি নিয়ে কেমন ভাবে নৃত্য করছে, বসে যান বসে যান, সব দেখতে পাবেন আপনারা। পিছনের লোককে দেখার সুযোগ করে দিন, পিছনের লোককে দেখার সুযোগ করে দিন। বসে যান বসে যান, দেখুন কেমন ভাবে দাবন নিয়ে নৃত্য করছে। দেখুন ঝর্ণা হালদার, দেখুন ব্যালেন্সটা দেখে নিন। কই হাততালি কই, ভালো লাগছে না নাকি? একটিবার জোরসে হাততালি সকলে মিলে। দেখুন জল ভর্তি ডাবর কেমন ভাবে দাঁতে করে তুলে নিচ্ছে, দেখুন সবাই একবার জোরসে হাততালি। দেখুন জল ভর্তি ডাবর কেমন ভাবে দাঁতে করে নিয়ে নৃত্য পরিবেশন করছে, দেখুন। কই হাততালি কই, দেখুন জল ভর্তি ডাবর কেমন ভাবে দাঁতে করে নিয়েছে, দেখুন পুরো জল ভর্তি ডাবর। হাততালি কই, ভালো লাগছে না নাকি?
সকল করে হচ্ছে হাত টানি দাও শ্রদ্ধ মা মনসা গান শ্রবণকারী ভক্তবৃন্দগণ, আমাদের দাবড়ে রবিড়ে নৃত্য আমরা এখানে শেষ করলাম। যদি কোনো দানি এই ডাবড়ে রবিড়ে নৃত্য থেকে সন্তুষ্ট হয়ে থাকো, দান করতে পারেন, মা মনসার নামে দান করে যেতে পারো। দাবর নাচ অতি কষ্টের নাচ, দানের ঘরে দানি মানির ঘরে মানি সেই হয় মন দানি। মুক্ত হস্তে দান করলে এই দান কোনোদিন বিফলে যাবে না। আচ্ছা, কোনো দানি হারণ সরদর এই দাবরে আপনি নিত্য দেখে সন্তুষ্ট হয়ে 10টি টাকা দান করলেন। আছেন কোনো দানি, আছেন কোনো মানি, আসুন দান করে যান। দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই হয় মহান দানি। মুক্ত হস্তে দান করলে এই দান কোনোদিন বিফলে যাবে না। যদি 1 টাকা দিয়ে দান করা যায় এই দান কোনোদিন বিফলে যায় না মা। আচ্ছা, কোনো দানি উষা রানী বাড়ি দমকি এই দাবর নাচ দেখে সন্তুষ্ট হয়ে 10টি টাকা দান করলেন। আচ্ছা, কোনো দানি, আছে কোনো মানি, আসুন আসরে চলে আসুন। দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই হয় মহান দানি। আমাদের গান এখন অনেক বাকি মা, আপনারা বসুন, আমরা দেখাবো। গোদাইপাল আছে, আরো অনেক আকর্ষণীয় জিনিস আছে, আপনারা দেখতে পাবেন। বসুন ধৈর্য সহকারে। দর্শকবৃন্দের কাছে একান্ত অনুরোধ, নিমাই সরদার, গৌতম সরদার, ভূপাল সরদার, বাসুদেব সরদার, 10টি 10টি করে টাকা দান করলেন। আছে কোনো দানি, আছে কোনো মানি, আসুন দান করে যান। দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই হয় মহান দানি। দেখুন, মুক্ত হস্তে যদি 1 টাকা দিয়ে দান করা যায় এই দান কোনোদিন বিফলে যাবে না। আকাশ 12টি টাকা দান করলেন। অভিজিৎ 10টি টাকা দান করলেন। মা মনসার কাছে কাই মনে প্রার্থনা করে মা যেন সকল দানিকে ভালো রাখেন, সুখে রাখে, আনন্দে রাখে। দেখুন, ওরা না থাকতে পেরে 10টি করে টাকা সুখদে ভালদার আসুন 10টি টাকা দান করলেন। আপনারাও আসুন, কিছু দান করে যান। আসুন, দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই হয় মন দানি। নায়ক মাতা আসবে নাকি? আসুন, কোনো দানি আরতি মা 10টি টাকা দান করলেন। দাবর নাচ অতি কষ্টের নাচ, এই দাবর নাচ সুব্রত সরদার 20টাকা দান করলেন। আছে কোনো দানি, আছে কোনো মানি, দান করে যান। দানির ঘরে দানি মানির ঘরে মানি সেই বিশ্বদেব সরদার 11টাকা দান করলেন। শুভদীশ নস্কর 10টি টাকা দান করলেন। আছে কোনো দানি, আছে কোনো মানি, আসুন দান করে যান। দানির ঘরে দানি অর্পিতা পরামানিক মায়ের নামে 5টি টাকা দান করলেন। আছে কোনো দানি, আছে কোনো মানি, আসুন দান করে যান। সঞ্জিত